শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আবুল বাশার ভূঁইয়া। বাবার নাম? আইব আলী মুন্সী। মায়ের নাম? ময়মনা খাতুন। ঠিকানা? দক্ষিণ বালুচোবা। থানা? থানা পরিজন। জেলা? জেলা চাঁদপুর। আগে আসেন আর কি কমে যাও। যুদ্ধের আগে কোন স্কুলে পড়তেন? কারাগারে গেছেন? ইউসুফ আলী, সালবাই, অদূত মন্টু, আব্দুল কুদ্দুস, আব্দুল মাখন, কোন দিন হিসেবে কেবল নাই ক্ষেত্রে কোনো ইচ্ছা, কেবল আনি 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 গেছি। আরে ভাই কি করিলাম, এরম দিনের মধ্যে মারিয়া খড়ে মারিয়া ঘরে বিত্তে বসছে, দমে কমে বাঁচে না। ওই ডাইলে চাইলে খিচুড়ি রান্ধি খাবাই, এই তো রোজা হয়েছে, এই সন্ধ্যা হয়েছে, আরে মাগি বের আদান দিয়েছে, আরে হ্যাঁ ওঠে কিছু খাই খাবাই খাবাই, এই আড়া ধরছে গোমূত্র হাড়াই গেছি। আমাদের এমসি ছিল আফজাল হোসেন। ট্রেনিং কোন জায়গায় করছেন মনে আছে? শরীলাম। আগে আমার স্থান দিছে ঘাগরা চরে, বসতাম খাইতাম, জি রেখতাম, রেস নিতাম, এখান থেকে নাম টাম এই এই ভিতরে এই ঢোকায় ট্রেনিং করতে হবে। আমার ট্রেনিং দিয়েছে মেজর আয়ুব ব্রাহ্মণবাড়িয়া। কমান্ডার কোন আছিল মনে আছে? না, মারা গেছে। আমরের লোকে যুদ্ধ করছে ইচ্ছা কারো নাম মনে আছে? না, শফিউল্লাহ ওয়াহেদ গেইচর, মনে থাকে না। আইবার সময় তো এই বাই রোডে আইসি হরিগঞ্জ আয়ুব। যুদ্ধ কি ফরিদগঞ্জে করছেন? ফরিদগঞ্জে করছেন, গঙ্গার যুদ্ধ করতে করতে আমার সানপুর হুড়ান বাজার উড়েছে। এইখানে বাদ আনে দিছে হোক কেনা, কেউ দু সাইনি আবার খাইছে, হাত চার দুইয়া হাত হাত পা দুইয়া কেউ খানা খাইতে বইছে বা খাইতে আছে, এমন থাকতে করতে আছে যে
হ্যাঁ খবর আসে পরে চাঁদপুর পুরান বাজার লুটপাট হয়েছে, লুটপাট হয়েছে, বাতের চাল ছুঁয়ে ইউরোপ দিয়ে গেছি, গেছি গিয়ে লন্ডন গার্ডে আমরা বৈঠক দিছে, বৈঠক দিছে এই যেন বাথানি খাবায় এই রাত্রে পুরান বাজারও গেছি গিয়ে এই আমরা গেছি নিচে হারে না। তারপরে আমরা আরও ডিউটি শেষ করে বাইক পাঠাই দিছি, যার যার বাড়িতে বাড়িতে চলে এসেছি সোজা কথা, আমাদের কমান্ডারে পাঠাই দিয়েছে। তারপর আবার স্কুলে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে দিয়েছেন? আবার ওজন পরীক্ষা তো আগে ফর্ম ফিল আপ করেই রাখছে, আমাদের হেড স্যার ছিল আলতাফ চৌধুরী, স্বাধীন ওই স্যার আমাদের পরীক্ষা নিয়েছে, 3 মাস পর আমরা পরীক্ষা দিয়েছি, পরীক্ষা পাস করছি। তারপরে 5 বছর ডিউটি করছি মেডিকেলে, আর দারোয়াতার শামসে মেডিকেল, আমার মেডিকেলের কোম্পানি পাইছে, তার নাম আসছিল ইউসুফ শাহিন কোম্পানি, কন্ট্রাক্টে পাইছে আর কি, এই লোক নিয়েছে বাংলাদেশের থেকে, আবার চলিয়ে এসেছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।